হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুক্ষণ পর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়েই সিরিজ শুরুর প্রত্যয় টাইগারদের, চোটে পড়া মুস্তাফিজের খেলা নিয়ে সংশয়। ওয়ানডে সুপার লিগের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বললেন হাবিবুল বাশার, মুশফিকের অনুপস্থিতিতে অন্যদের দায়িত্ব নেয়ার তাগিদ। টোকিও অলিম্পিকে অংশ নিতে আজ জাপান যাচ্ছেন আর্চার দল ও শুটার বাকি, বাকি তিন অ্যাথলিট যাবেন 25 জুলাই। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুক্ষণ পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে দুপুর 1:30। মূল লড়াইয়ের আগে বেশ ভালো প্রস্তুতি সেরেছে তামিম বাহিনী। প্রস্তুতি ম্যাচে কোনো ফলাফল না আসলেও নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন সাকিব তাসকিনরা। মুশফিক না থাকায় ব্যাটিং অর্ডারে আসবে পরিবর্তন, একাদশে সুযোগ হতে পারে সোহানের। চোট আছে অধিনায়ক তামিম ইকবালের, তারপরও ওয়ানডে সিরিজে তিনি খেলবেন বলে নিশ্চিত করেছেন। দর্শক, এরই মধ্যে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে টস হয়ে গেছে এবং টস জিতে জিম্বাবুয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। শতভাগ ফিট না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের। তিনি আরও বলেন, টিম কম্বিনেশন যাই হোক, আইসিসি সুপার লিগের পয়েন্টের হিসেবে প্রথম ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জুরিটা পুরনো, তবে শ্রীলঙ্কা সফর আর ঢাকা প্রিমিয়ার লিগে নতুন করে জেকে বসেছে সেটাই। হাঁটুর ইঞ্জুরিতে খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ, তবে ওয়ানডেতে আবারও দায়িত্ব বুঝে নিচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। সিনিয়র ক্রিকেটার দলে ফেরায় স্বস্তিতে সংশ্লিষ্টরা, কিন্তু চোট নিয়ে শঙ্কা ফেলে দেয়া যায় না। তামিমের তো ইঞ্জুরি একটা আছে, আপনারা সবাই জানেন, সেটা নিয়েই ও খেলছে। এই যে বিশ্রামটা পেয়েছিল টেস্টের সময়, এই বিশ্রামটা কিছুটা হলেও ওর কাজে লেগেছে। আশা করছি যে ওয়ানডে সিরিজটা ও ওরকে এই ইঞ্জুরির মধ্যে দিয়েই যেতে হবে, সেটা ও কতখানি অ্যাবজর্ব করতে পারে সেটাই হলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করছি যে ওয়ানডে সিরিজ তো পার করে দিতে পারবে, তারপরে হয়তো ওকে একটা লম্বা সময় বিশ্রামে যেতে হতে পারে। পারিবারিক কারণে থাকছেন না মুশফিকুর রহিম। মিডল অর্ডারে বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ ধরা হয় যাকে, তার অনুপস্থিতিতে বড় সড় দায়িত্ব থাকবে বাকিদের কাঁধে। অনিয়মিত কেউ সুযোগ পেলে তার উপরও নজর থাকবে নির্বাচকদের। মুশফিককে না পাওয়াটা একটা অনেক বড় ধাক্কা আমাদের জন্য, বাট অবশ্যই একটা জিনিস আপনি বুঝতে হবে, ফ্যামিলি সবার আগে, তারপর আমাদের দলে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আশাবাদী। মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল, এদের শূন্যস্থান পূরণ করাটা সহজ নয়। আশা করি সেই সুযোগটা যারাই যেই সুযোগটা পাবেন সেজন্য সুযোগটা সঠিকভাবে কাজে লাগাবে। প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজ থেকে আইসিসি সুপার লিগের টেবিলে 30 পয়েন্ট যোগ করবে তামিম সাকিবরা, এমন প্রত্যাশা স্বাভাবিকই, কিন্তু শুরুতেই অত দূর ভাবতে চান না নির্বাচকরা। কোনো সিরিজ শুরু হওয়ার আগেই একদম যদি 3-0 থেকে নিলে বিশ্বাস করি না, আমি সবসময় বিশ্বাস করি 1-1 এগোতে। আমার রেজাল্ট যে হোক, আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটা, সিরিজ জিততে চাই প্রথম কথা, তারপরে যদি সম্ভব হয় সবগুলো ম্যাচ জিততে চাই। তবে টেস্ট সিরিজের পারফরম্যান্স দেখে আত্মবিশ্বাসী হাবিবুল বাশার বলছেন, দল আছে ভালো শেপেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইসিসি ওয়ানডে সুপার লিগে দেশের বাইরে নিজেদের দ্বিতীয় সিরিজ বাংলাদেশের। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডে এগিয়ে থাকবে বাংলাদেশি, তবে নিজেদের মাটিতে ওয়ানডে সুপার লিগে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। তাই সুপার লিগের দ্বিতীয় স্থান ধরে রাখতে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে। বিস্তারিত প্রতিবেদনে। 2023 বিশ্বকাপের বাছাই পর্ব আইসিসি ওয়ানডে সুপার লিগ। প্রায় 3 বছরে 13টি দেশ হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে 8টি করে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দারুণভাবে সুপার লিগের যাত্রা শুরু হয় টাইগারদের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশে ছন্দ পতন। তবে গেল মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানের সিরিজ জয় বাংলাদেশকে তুলে আনে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ওয়ানডে সুপার লিগে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে সিরিজগুলো, চলমান লিগে নিজেদের দ্বিতীয় অ্যাওয়ে সিরিজ বাংলাদেশের। সুপার লিগের পয়েন্ট টেবিলে নজর দিলে দেখা যাবে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্রই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করা থ্রি লায়নদের 15 ম্যাচে 9টিতেই জয় আছে। পরের অবস্থানে আছে বাংলাদেশ, 5 জয়, তামিম ইকবালের দলের সংগ্রহ 50 পয়েন্ট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 2টি সিরিজ খেলেছে, 6 ম্যাচে তাদের ঝুলিতে 40 পয়েন্ট, তাদের সমান পয়েন্ট পাকিস্তানের, তবে তারা ম্যাচ খেলেছে 9টি। ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি 11 ম্যাচ খেলে আয়ারল্যান্ড, এখন পর্যন্ত পেয়েছে 35 পয়েন্ট। মাত্রই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া আইরিশরা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আর মাঠে নামা হয়নি নিউজিল্যান্ডের। জিম্বাবুয়ে সুপার লিগে বাংলাদেশের চতুর্থ প্রতিপক্ষ। এরপর হোম ও অ্যাওয়েতে আরও 4টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। অক্টোবরে ইংল্যান্ড আসবে 3 ম্যাচের সিরিজ খেলতে। এরপর আফগানদের বিপক্ষেও নিজেদের মাটিতে খেলার কথা রয়েছে। তবে কঠিন চ্যালেঞ্জ শেষ 2 সিরিজে, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি সিরিজই অ্যাওয়েতে। ওয়ানডে সুপার লিগে শীর্ষ 5 রান সংগ্রহের তালিকায় আছেন মুশফিকুর রহিম। তবে ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করায় তালিকায় আর আগাতে পারছেন না মিস্টার ডিপেন্ডেবল। তবে সুযোগ আছে মুস্তাফিজের, এখন পর্যন্ত 15 উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। ডেভিড উইলি, অ্যাডাম জাম্পা ও ক্রেইগ ইয়াং তিনজনেরই আছে 17 উইকেট। প্রথম ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মুস্তাফিজের সামনে সুযোগ আছে শীর্ষে যাবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ল মুজিব বর্ষের বিশেষ সাফ চ্যাম্পিয়নশিপ, করোনা স্পন্সর ভেনু, এই 3 জটিলতায় আসন্ন সাফ সময় মতো মাঠে আয়োজনের নিশ্চয়তা দিতে পারেনি বাফুফে, বাংলাদেশের টুর্নামেন্টের স্বাগতিক। 1 জুলাই সাফের সদস্যভুক্ত ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকের সভায় 15 জুলাইয়ের মধ্যে একটি সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতায় বাফুফে শুরু করতে পারছে না আনুষ্ঠানিক কার্যক্রম। চলমান করোনা ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট না হওয়ায় স্পন্সর পেতে সমস্যা হচ্ছে সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের। আগামী 5 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার প্রত্যয় বাফুফে কর্তাদের কণ্ঠে। গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ, করোনার জন্য সেবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। এবছর 30 আগস্ট থেকে শুরু হওয়ার কথা দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এই আসর। এবার জানাবো অন্য প্রসঙ্গ, অপেক্ষাটা আর মাত্র সপ্তাহখানেকের। নানা শঙ্কা আর প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত টোকিও, প্রস্তুত অলিম্পিকের 32তম আসরের স্বাগতিক হতে। 42টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে 50টি ডিসিপ্লিনে যেখানে 339 স্বর্ণের জন্য লড়বেন প্রায় 1,150 জন অ্যাথলিট। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিটি ভেন্যুর কাজ, এখন চলছে সাজসজ্জা। টোকিও অলিম্পিকের ভেন্যুগুলো নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। টোকিও এ ইয়োকোসা, সৌন্দর্য আর প্রযুক্তির শহর টোকিওতে আপনাকে স্বাগতম। পাখির চোখে অলিম্পিক ভেন্যু, যেন প্রযুক্তি আর উৎকর্ষতার দারুণ এক সংমিশ্রণ। শুরু থেকেই আসরে করোনা চোখ রাঙিয়েছে বারংবারই, তবে জাপানিজরা ছিল অবিচল। তাই তো আসর শুরুর আগেই 42টি স্টেডিয়ামের সবগুলোই প্রস্তুত অ্যাথলিটদের আতিথ্য দিতে। উদ্বোধনী সমাপনী অ্যাথলেটিক্স আর নারীদের ফুটবল হবে এই ন্যাশনাল স্টেডিয়ামে। দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও কার্পণ্যতা থাকছে না জাঁকজমকতায়। ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক গা ঘেঁষে ইয়াকি, রায়াগো, মেট্রোপলিটন, নিপ্পন আর ইন্টারন্যাশনাল ফোরাম এরেনা। সবগুলো স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে। এখানে হবে হ্যান্ডবল, বক্সিং, টেবিল টেনিস, জুডো, কারাতে, ওয়েটলিফটিংয়ের পদকের নিষ্পত্তি। এই জোনটাকে বলা হচ্ছে হেরিটেজ জোন। টোকিওর বেজনে 15টি স্পোর্টসের জন্য প্রস্তুত 13টি ভেন্যু। বিখ্যাত ইমোনোসোমিয়া পার্কে পদকের জন্য লড়বেন বাংলার 2 আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকি। এছাড়া এরিয়াকি আরেনায় ভলিবল, করোসিয়া মু কমপ্লেক্সে টেনিস আর এরিয়াকে জিমন্যাস্টিক্স সেন্টারে হবে জিমন্যাস্টিক্সের প্রতিদ্বন্দ্বিতা। অলিম্পিক ভিলেজের 8 কিলোমিটার দূরে আউটলাইটিং জোন, যেখানে 16টি স্টেডিয়ামে হবে মোট 16টি ইভেন্ট।
ক্যাম্প, আসাকায় শুটিং, ফরেস্ট প্লাজায় ব্যাডমিন্টন, মডার্ন ফেন্সিং, ইয়োকোহামায় বেসবল, সফটবল আর সাইতামায় হবে বাস্কেটবল। তবে সবার দৃষ্টি থাকবে টোকিও স্টেডিয়ামে, যেখানে হবে ফুটবল ইভেন্টের শুরুর ম্যাচগুলো। এই মাঠেই হবে রাগবিও। গ্রুপ পর্বের ম্যাচ বাদ দিলে ফুটবল হবে আরও ছয়টি স্টেডিয়ামে। ছেলেদের কোয়ার্টার ফাইনাল আর ফাইনাল হবে ইয়োকোহামায়। এর বাইরেও আরও তিনটি স্টেডিয়ামকে রাখা হয়েছে ব্যাকআপ। 23 জুলাই পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 32তম আসরের। মাহবুব রিমন, সময় সংবাদ। টোকিও অলিম্পিক গেমস কারো জন্য পৌষ মাস, আবার কারো জন্য সর্বনাশ। করোনার মধ্যে গেমস আয়োজন করায় সংক্রমণ এড়াতে স্টেডিয়ামের আশেপাশের সব ধরনের একাডেমি সেপ্টেম্বর পর্যন্ত অন্যত্র সরিয়ে দিয়েছে আয়োজকরা। এতে করে কমে গেছে প্রশিক্ষণার্থী, বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতার আশা তাদের। তবে শত সমস্যার মাঝেও ভিলেজ ও ভেনুর পাশাপাশি ছোট ছোট খাবারের দোকান খুলে বসেছেন মৌসুমে ব্যবসায়ীরা। নিজেদের খাবার পরিবেশন করে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার আশা তাদের। দর্শক, আগেই জানিয়েছি, আজ দুপুরে টোকিও অলিম্পিকে অংশ নিতে দেশ ছাড়বেন আর্চার রোমান দিয়া ও শুটার আবদুল্লাহ হেল বাকি। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মেহেদি নাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, সত্যি সত্যি কিন্তু হতে যাচ্ছে অবশেষে টোকিও অলিম্পিক, এবং বাংলাদেশও সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে। আজ দুই ধাপে আসলে টোকিও অলিম্পিকের উদ্দেশ্যে যাত্রা করবে অ্যাথলিটরা। প্রথম ধাপে আজ গাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের নেতৃত্বে তিন অ্যাথলিট, অর্থাৎ দুই আর্চার রোমান সানা এবং দিয়া সিদ্দিকের সঙ্গে শুটার আবদুল্লাহ হেল বাকি যাবেন জাপানের উদ্দেশ্যে। বেলা 2:30 নাগাদ তাদের আসার কথা রয়েছে এই বিমানবন্দরে, এবং 6টার মধ্যে কিন্তু তারা যেতে পারেন বিমানে করে জাপানের উদ্দেশ্যে। তো এবারের অলিম্পিকটা কিন্তু একটু আলাদা, যে কারণে সেটা হচ্ছে এবার কিন্তু আর্চারি থেকে প্রথমবারের মতো কোয়ালিফাই করেছেন সরাসরি আর্চার রোমান সানা, এবং তাকে ঘিরে কিন্তু আসলে অনেক বেশি স্বপ্ন বাংলাদেশে। কারণ বছরের শুরুতে তার ফর্ম খুব খারাপ ছিল, ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও সে খুব খারাপ করছিল, কিন্তু এরপর কিন্তু গত 2 মাসে দুটি ইন্টারন্যাশনাল ইভেন্টে রোমান সানা কিন্তু বেশ ভালো করেছেন। সুইজারল্যান্ড লুসানে বিশ্বকাপ স্টেজ 2-তে কিন্তু রৌপ্য জিতেছেন, ফাইনালে উঠেছেন। দিয়া সিদ্দিকও রৌপ্য জিতেছেন। এরপরে গেল মাসে আসলে ফ্রান্সের প্যারিসে তারা একটি টুর্নামেন্ট খেলে এসেছে। এছাড়াও শুটার আব্দুল হেল বাকির কিন্তু এটি দ্বিতীয় অলিম্পিক গেমস, এর আগের অলিম্পিকে সে খুব একটা ভালো করতে পারেনি। এবার কিন্তু তার স্বপ্ন অনেক বেশি, গত 3 মাস ধরে সে কিন্তু নিবিড়ভাবে প্রশিক্ষণ নিয়েছে ফেডারেশনে, এবং চলতি মাসে তার জার্মানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি খারাপ হয় কিন্তু সে যেতে পারেনি। তারপরেও তার সাথে কথা হয়েছে এবং সে বলেছে তার পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো। এছাড়া পরে আর যে 3 জন অ্যাথলিট যাবেন তারা হচ্ছেন ফ্রান্সের প্যারিস থেকে যাবেন হচ্ছে সাতারু আরিফ, তিনি স্কলারশিপে 2018 সাল থেকে কিন্তু সেখানে আছেন, এবং জুনাইনা লন্ডন প্রবাসী জলকন্যা, যে কিনা ঘরোয়া টুর্নামেন্টে বয়স ভিত্তিকে বেশ কিছু স্বর্ণ জিতেছেন এবং গেল বাংলাদেশ গেমসেও স্বর্ণ জিতেছেন, সে কিন্তু লন্ডন থেকে সরাসরি জাপানে যাবেন। এছাড়াও আছেন একটা নতুন চমক আছে আসলে, সেটা হচ্ছে সাধারণত আমরা 100 মিটার দৌড়ে আসলে আমরা সাধারণত টোকিও অলিম্পিকে পাঠাই, কিন্তু এবার কিন্তু 400 মিটার হার্ডলসে অংশ নিচ্ছে জহির রায়হান। তো তাকে নিয়ে আসলে অনেক বেশি স্বপ্ন, কারণ ভারতে তিনি রৌপ্য জিতেছেন, এছাড়া নাইরোবিতে তিনি কেনিয়ার ভালো করেছেন। সব মিলিয়ে এবারে প্রস্তুতিটা কিন্তু খুব ভালো সাজিয়ে। তো আমরা আশা করছি এবার অলিম্পিকটা অনেক বেশি ভালো হবে, এবং করোনা পরিস্থিতিতে তারা সেখানে অলিম্পিক ভিলেজে থাকবেন, প্রতিদিনই কিন্তু তাদের করোনা পরীক্ষার মধ্যে থাকতে হবে। তো সাজিদ, এই ছিল আমার কাছ থেকে সবশেষ বিমানবন্দর থেকে টোকিও অলিম্পিক যাত্রার খবর। ফিরছি আপনার কাছে স্টুডিওতে। তিন অ্যাথলিট রোমান সানা, দিয়া সিদ্দিক এবং আব্দুল হেল বাকি আজ যাচ্ছেন টোকিও অলিম্পিকে অংশ নিতে। তার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মেহেদি নাইম। ওয়ানডে সুপার লিগের জন্য প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ বললেন নির্বাচক হাবিবুল বাশার, মুশফিকের অনুপস্থিতিতে অন্যদের দায়িত্ব নেয়ার তাগিদ। এবং টোকিও অলিম্পিকে অংশ নিতে আজ জাপান যাচ্ছেন বাংলাদেশ আর্চার দল ও শুটার বাকি। বাকি 3 অ্যাথলিট যাবেন 25 জুলাই। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।